বিরোধী শিক্ষার্থীরা রাস্তায় পেনশন নিয়ে সরকারের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক কাল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ফের অবনতি বন্যার পদধ্বনি যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাঙন হুমকিতে কয়েকটি গ্রাম বাই আবিবা লিমিটেড টি নিউজ দেখছেন আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে আজ আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবার বিস্তারিত শুরুতেই শিক্ষাঙ্গনে অস্থিরতার খবর সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে আবারও আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসেবে সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে চার ঘন্টার মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ফলে দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকাসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় পরে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল গত পহিলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে আগামীকাল চার জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা দেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে যাওয়ারও তারা হুঁশিয়ারি দিয়েছেন বাতিলের দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানবো সহকর্মী শাকিল আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন শাকিল পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে আপনার পেছনে আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি সেই সাথে সাথে অবরোধের সাথে সাথে আপনি সড়কের যানজটের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে খবরও জানাবেন সিয়াম আপনি যে বিষয়টি বলছিলেন অর্থাৎ আমরা আজকে দেখেছি পূর্ব ঘোষণা অনুযায়ী তিনটার পরই আমরা দেখছি ঢাকার ইচ্ছা মহাসড়কের জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ডেরিকেটে কিন্তু অবস্থা নিয়েছে শিক্ষার্থীরা তারপর থেকে কিন্তু তারা উভয় পাশের যেই বিষয় দিয়েছেন অবরোধ করেছেন দুই পাশেই আমরা দেখছি একটা যানজটের সৃষ্টি হয়েছে আর আর আমরা যদি একটু শিক্ষার্থীদের বিষয়টি বলি আমরা দেখছি এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শত শত শিক্ষার্থীরা কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন তাদের যেই কোঠা বাতিল কোটা বাতিলের যে দাবিটি তারা জানিয়ে আসছিলেন সেখানে চারটি দাবি তুলে ধরে কিন্তু তারা বিভিন্ন স্লোগান এবং প্লে কার্ডে কিন্তু অবস্থান নিয়েছেন আপনি যদি আমার পিছনে একটু দেখাই প্রথমে আপনাকে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের অবস্থান সাধারণ শিক্ষার্থী সহ আমরা দেখছি এখানে অনেকে আইল্যান্ডের উপরে অবস্থান নিয়েছেন নানান স্লোগানে আসলে মুখরিত আমরা একটু প্লে কার্ড গুলো দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে যে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন একটু একটু দূরে তারা অবস্থান নিয়ে রেখেছেন যাতে করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে এড়ানো সম্ভব হয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান এবং ক্লে হাতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মহাসড়কেই বসে পড়েছেন তারা তাদের যে দাবিগুলো ইতিমধ্যে কিন্তু দাবিগুলো জানিয়ে আসছিলেন যে কথা বাতিলের দাবিতে দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন যে ছাত্র সমাবেশের ব্যানারে কিন্তু তারা এই দাবিগুলো তারা জানা আছেন দেখতে পাচ্ছি বিভিন্ন প্লেকার একজন শিক্ষার্থীতে সাথে কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে তাদের কর্মসূচির কিভাবে চলবে আর এবং কিভাবে তারা আসলে সমন্বয় করছেন বা পরবর্তী কার্যক্রম কি আমাদের সাথে একজন আছেন একটু জানাবেন আপনাদের দাবিগুলো কি এবং পরবর্তী কি কর্মসূচি এদিকে আবার রাস্তা যেহেতু অবরদ আছে যানজটের একটা সৃষ্টি হচ্ছে ভগতিও হচ্ছে এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন আমাদের আমরা এখানে চার দফা দাবি নিয়ে আমরা শিক্ষার্থীরা সহ সারা দেশের এখানে সম্বেত হয়েছি যে আমাদের প্রথম দাবিগুলো হচ্ছে গোটা আঠারো সালের যে পরিপত্র সেটাকে বহাল রাখতে হবে এবং কোটা বৈষম্য বাতিল করতে হবে এবং সংবিধান বিবেচনায় অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য সামান্য কিছু করে রাখ

জাহিদ হাসান শাকিল আপনি থাকবেন পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল পাঁচটা পর্যন্ত এই অবরোধ চলার কথা রয়েছে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান শাকিল সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে আগামীকাল বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল আজ এ কথা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয় টানা তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা কর্মচারীরাও সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে পড়তে চান না তারাও আন্দোলন করছেন এদিকে গতকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আন্দোলনের কোনো যুক্তি নেই বলে মন্তব্য করায় আরও ক্ষুব্ধ হয়েছেন শিক্ষকরা তারা জানান সরকারের সঙ্গে বৈঠক হবে ঠিকই তবে সন্তোষজনক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রত্যাহার সুপার গেটের চালুকরণ এবং নতুন পেস্কে এই নিয়েই আমাদের আন্দোলন গতকাল একটি বিভ্রান্তিমূলক যে প্রেস রিলিজ কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ তা করছে আমরা মনে করি যে আমাদের শিক্ষকদেরকে সকল দেন স্বাধীন শিক্ষা কমিশন করুন আমরা শিক্ষায় গবেষণায় সারা জাতিকে অতীতে যেমন নেতৃত্ব দিয়েছি ভবিষ্যতের নেতৃত্ব দিব এবারে বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতির ফের অবনতি ঘটেছে সিলেট সুনামগঞ্জে উত্তরের জনপদেও বন্যার পদধ্বনি ধরলা ব্রহ্মপুত্র ও বন নদীর পানিও বইছে সীমার উপর দিয়ে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি সামনের চার দিনে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তৃতীয় দফা বৃষ্টি বন্যার ভোগান্তিতে সিলেট অঞ্চল জেলার সাতানব্বই ইউনিয়নের এক হাজার একশো ছিয়াত্তর গ্রাম প্লাবিত পানিবন্দী সাত লাখেরও বেশি মানুষের দুর্ভোগ চরমে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত কিছুটা কমেছে নদ নদীর পানি তবে শহরতলের ধারারগাঁও গুদারগাঁও ও নতুন ব্রাহ্মণগাঁও সড়কের নয়টি স্থান ভেঙে সদর উপজেলা ও সুনামগঞ্জ পৌরসভার পূর্বাঞ্চল প্লাবিত হয়েছে ছেলেমেয়েরা না মৌলভীবাজার জেলাতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মনু ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে ঝুঁকিতে নদীর প্রতিরক্ষা বাঁধের এগারোটি স্থান হবিগঞ্জ সদর উপজেলার রিচি ও লুকরা ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার উপরে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতভিটায় ভিটায় পানি ঢুকেছে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা খাবার থাকলে আমরা খাবার পাচ্ছি না তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই জেলার পাঁচ উপজেলায় নদী তীরবর্তী ও চরাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত শেরপুরের নালিতাবাড়িতে ঢলের তোরে ভেঙে গেছে রক্ষা বাঁধ নিম্নাঞ্চল প্লাবিত দুই শতাধিক পরিবার পানিবন্দি ভারী বৃষ্টিতে বাঁধের বিভিন্ন স্থান ভেঙে ফেনের ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ অঞ্চল পানি নিচ্ছে বারবারই আসে দেখে আশ্বাস দিয়ে যায় এ ধরনের কোনো প্রতিফল ফাইছে না এই গ্রামের সাধারণ মানুষ প্রবল বর্ষণে পার্বত্য জেলা বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ছে রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাও বন্ধ ঝুঁকিপূর্ণ জায়গায় যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য আর মাইকিং ইতিমধ্যে মাইকিং করা কিন্তু হয়েছে এবং কিছু জনগণকে সরিয়ে আনা হয়েছে যমুনা অববাহিকায় আরো চার দিন বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তো আমরা আপাতত দীর্ঘমেয়াদী বন্যার পরিস্থিতির আশঙ্কা করছি না তবে এই আগামী এক সপ্তাহব্যাপী আমাদের যমুনা নদী সংলগ্ন বিভিন্ন অববাহিকায় বন্যা পরিস্থিতি লক্ষ্য মৌসুমী বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে যিনি ইসলাম বেস্ট রিপোর্ট সুনামগঞ্জ থেকে জেলাটির বন্যা পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সুনামগঞ্জ শহরের পূর্বাঞ্চলের ধারারগাঁও গুদারগাঁও সড়ক এই সড়কের এখানে যেভাবে ভেঙেছে ঠিক একইভাবে নয়টি স্থানে ভাঙ্গন ধরেছে এবং এখানে যারা পূর্বাঞ্চলের বাসিন্দা যারা রঙ্গারচর ইউনিয়ন সহ এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছেন তারা চরম দুর্যোগ যোগাযোগ দুর্ভোগে পড়েছেন সুরমা নদীর পানি সকালে বিপদসীমার ছয় সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং এই বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণেই নিম্নাঞ্চলে পানি ঢুকছে এই এই সড়ক কেবল নয় সুরমা এবং কুশিয়ারার পারে সুনামগঞ্জের যতগুলো সড়ক রয়েছে কাঁচা পাকা সড়ক বেশিরভাগ সড়ক ভেঙে পানি নিম্নাঞ্চলে ঢুকছে এবং নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজকে সকালে যেটি জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এবং আজকে এবং আগামী দুদিন ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে প্রবল বর্ষণে বান্দরবানের সাঙ্গু ও মাতামহরে নদীর পানি ক্রমাগত বাড়ছে রুমার সাথে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বান্দরবানের সাঙ্গ নদীর তীর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মিনারুল হক প্রবল বর্ষণে যে দুটি নদী আছে সাঙ্গু এবং মাতামোহরি এই দুটি নদীর পানি এখন প্রায় বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বান্দরবানের যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো অধিকাংশ এলাকায় এখন প্লাবিত হয়েছে বান্দরবানের সাথে রুমা এবং রংছুরি উপজেলার নদীপথে যেই পর্যটন স্পট রয়েছে এবং অধিকাংশ গ্রামগুলো রয়েছে সেখানে এখন নিরাপত্তা ঝুঁকি নিয়ে লোকজন চলাচল করছে এবং গত তিরিশ জুন থানসি উপজেলার পদ্মমুখ এলাকায় একটি যাত্রীবাহী নৌকা ইঞ্জিন চালিত বোট উল্টে সেখানে দুজন ছাত্রী নিখোঁজ রয়েছে এখনো পর্যন্ত তাদের লাশ পাওয়া যায়নি রংছড়ি এবং রুমা থানসি যে সড়ক যোগাযোগ রয়েছে রুমার সাথে এখনো পর্যন্ত সড়ক যোগাযোগ পরিপূর্ণভাবে চালু হয়নি সেখানে দলিয়ানপাড়া এলাকায় পাহাড় ধসের কারণে সেখানে যোগাযোগ ব্যবস্থা এখনো বন্ধ রয়েছে এবং সেই সাথে যে খুঁটিগুলো রয়েছে অধিকাংশ খুঁটি ধসে পড়ার কারণে রুমো উপজেলায় গত তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ রয়েছে পাহাড়ের পাদ দেশে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য ইতিমধ্যেই পৌরসভা এবং প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে এবং ইউনিয়নগুলোতেও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সেখানে মাইকিং করা হচ্ছে তবে এখনও পর্যন্ত কোনো লোকজনই বৃষ্টিপাতের কারণে তারা সরে গিয়ে আশ্রয় কেন্দ্রে এখনো পর্যন্ত আশ্রয় নেয়নি বন্যা পরিস্থিতি বা জলাবদ্ধতা নিয়ন্ত্রণে এবং যে লোকজনের যে ক্ষয়ক্ষতি সব অবস্থার যে নিরসনের লক্ষ্যে প্রশাসন থেকে সার্বিক ব্যবস্থায় নেওয়া হয়েছে এটি ছিল আমার কাছে বন্যা পরিস্থিতি নিয়ে বান্দ্রবানের সর্বশেষ তথ্য দেশের খবর থেকে বিরতিতে যাচ্ছি বন্যা পরিস্থিতির আরো খবর খবর জানাব বিরতির পর সঙ্গে থাকুন বিরতির পর আমন্ত্রণ আপনারা দেশের খবর দেখছেন রাঙ্গামাটির বাঘাইছড়ি গ্রামে বন্যার পানিতে ডুবে কৃতিত্ব চাকমা নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে মঙ্গলবার বিকেলের দিকে বন্ধুদের সাথে বাঘাইছড়ি আবাসিক স্কুলের পাশে বন্যার পানি দেখতে গিয়ে পা পিছলে স্রোতে ভেসে যায় সপ্তম শ্রেণীর ছাত্র কৃতিত্ব সে বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি উপজেলার দশ হাজার মানুষ সাত শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে বাজার ও সড়ক মাচালং পানিতে তলিয়ে যাওয়ায় সাজিকে বেড়াতে গিয়ে শতাধিক পর্যটক আটকা পড়েছে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সড়ক তলিয়ে যাওয়ায় বাঘাইছড়ি উপজেলা ও পৌরসভার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তিনটি ইউনিয়নে দেখা দিয়েছে ভাঙন দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন স্থানে যমুনা নদী কেড়ে নিয়েছে মানুষের আশ্রয়স্থল বিলীন হয়েছে বিভিন্ন স্থাপনা সহ আবাদি জমি হুমকিতে আরও কয়েকটি গ্রাম সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে প্রচন্ড স্রোতে শাহজাদপুর উপজেলার খুকনি জালালপুর এবং কৈজরি ইউনিয়নের বেশ কিছু গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে নদী গর্বে ঘরবাড়ি জমি জমা সব হারিয়ে নিঃস্ব এসব এলাকার মানুষ ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে রাস্তাঘাট গাছপালা মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা হারিয়ে যাচ্ছে বাপদাতার ভিটে এমনকি কবরস্থান পর্যন্ত হুমকিতে পড়া স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছে এলাকাবাসী ভাঙন রোধে এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। মানে মানুষ যে কি সর্বহারা হইছে না আছে খাওয়া না আছে দাওয়া না আছে কোনো সমস্যা মানে সব দিক দিয়ে সমস্যা জায়গা জায়গা তিন রকম ভাঙা দিছি কিন্তু জমি জমা আটা নিয়ে যেতে পারি নাই। জমি জমা যা আসলে সব কত তিন বছর আগে ভাঙন রোধে ছয়শ সাতচল্লিশ কোটি টাকার প্রকল্প শুরু করে পানি উন্নয়ন বোর্ড স্থানীয়দের অভিযোগ এবার শেষ হওয়ার কথা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজে ধীর গতি বাড়ি নদীর মধ্যে চলে গেছে কিন্তু সবাই একটা আশায় আছিলাম যে সাড়ে ছয়শো কোটি টাকার কাজ যেহেতু দিল কাজ হবে আশায় আশায় নদীর কান্দায় থাকে আজকে আমার এই লোকগুলা পথের বিকে ভাঙ্গন ঠেকাতে জরুরি ভাবে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানান সিয়াজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা এই নদী ভাঙন রোধে আমরা প্রকল্পের পাশাপাশি জিও টিউব ডাম্পিং শুরু করেছি এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ডেজার দিয়ে আমরা চ্যানেলটিকে একটু ওয়াইড করার জন্য চেষ্টা করে করে যাচ্ছি শাকিল আজিজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ অন্যান্য প্রসঙ্গ নাটোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে দুর্বৃত্তের হামলায় সাত নেতাকর্মী আহত হয়েছেন সকাল দশটার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে হামলার এ ঘটনা ঘটে এ সময় আহত হন বিএনপির বোন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ সাতজন আহতদের মধ্যে শহীদুল ইসলাম বাচ্চুকে প্রথমে নাটোর সদর হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছেন নাগরিক সমাজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা সংসদ সদস্য ব্যারিস্টার হক সুমনের সাইদুল নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান এছাড়া তাকে হত্যার হুমকিদাতা ও নির্দেশকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন যাচ্ছি ফিরে সোনান্য খবরের সাথে আরও যা থাকছে উকিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারও দুটি পাহাড় ধস শিশু সহ নিহত দুইজন অনলাইন জুয়ার টাকার জোগাতে নরসিংহদের অটো চালক রবি হত্যা গ্রেফতার সাতজন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারও পাহাড় ধসে মাটি চাপা পড়ে শিশু সহ দুই জনের মৃত্যু ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন দিল মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন ও মহম্মদ আলমের ১৩ বছরের ছেলে সিফাত কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসু দৌজা জানিয়েছেন মঙ্গলবার মধ্যরাতের পর ভারী বর্ষণের এক পর্যায়ে ভোর চারটার দিকে বালুখালী এগারো আট নম্বর ক্যাম্পে আকস্মিক পাহাড় ধস ঘটে এতে মাটি চাপা পড়ে দুজনের মৃত্যু হয় নরসিংদীর শিবপুরের কিশোর অটোরিকশা চালক রবিউল ইসলাম রবি হত্যাকাণ্ডে অভিযুক্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ নেশা ও অনলাইন জুয়ার টাকার জন্য প্রথমে অটোরিকশা ছিনতায় ও পরে তাকে গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই সকালে ধানমন্ডিতে সংস্থাটির প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান বলেন আসামিরা রবিউলের পূর্ব পরিচিত তাকে আড্ডা দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে হত্যা করা হয় ছিনতাই করা অটোরিকশাটি মাত্র ত্রিশ হাজার টাকায় বিক্রি করে তারা দেশের খবর শেষ করবে একটি বিরল ঘটনার খবর জানিয়ে গাভী দুধ দেবে এটাই স্বাভাবিক তবে গর্ভধারণ ছাড়াই আঠারো মাসের বকনা বাছুরটি দুধ দিচ্ছে অস্বাভাবিক এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শরীয়তপুরে না জেনে অনেকে একে অলৌকিক মনে করলেও পশু বিশেষজ্ঞরা বলছেন হরমোনের প্রভাবে বিরল এ বৈশিষ্ট্য দেখা যেতে পারে আমাদের শরীয়তপুর প্রতিনিধি রকনুজ্জামান পারফেসের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেচ্চর ইউনিয়নের কাথুরিয়া মধু মাতবর কান্দি গ্রাম দেশি জাতের গরু পালন করেন এখানকার হুমায়ুন শরীফ দম্পতি তাদের এই আঠারো মাস বয়সী বকনা বাছরটি হঠাৎ দুধ দেয়া শুরু করে বাছর প্রসব ছাড়াই গরুটি এভাবে দুধ দেয়া বিস্মিত বাড়ির লোকজন প্রথম প্রথম সে দুধ ফেলে দিতেন কোরবানির আগে খাওয়া খাবার দিচ্ছিল দেওয়ার পরে আর কি হঠাৎ একদিন দেখতে পারলো যে এরকম মানে দুধ দিতেছে আমরা ডাক্তার পরীক্ষা করে দেখছিলাম পরীক্ষা করে দেখার পরেও এটার ভিতরে কোনো বাসুর পাইনি এবং কি সাধারণত এটা নিতেছে এবং মানুষে একজনে হঠাৎ একদিন খাইলো খাওয়ার পরে বলল যে আমি একটু ভালো অনুভূতি করতেছি এখন মানুষের কথা তো এক একজনে এক এক রকম করে বলে এখন হঠাৎ একজনে বলার পরে এখন একজনের থেকে আরেকজনে আরেকজনের থেকে আরেকজনে এরকম করে বলছে এদিকে গর্ভধারণের আগেই বকনা বাছুরের দুগ্ধবতী হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গরুটিকে দেখতে আসছেন অনেকে কোন সংস্কারের প্রভাবে কেউ কেউ মানব করে সে দুধ কিনেও নিচ্ছেন অল্প বয়সে বাছুরের দুধ দে ওই দুধ খেলে দাঁদ নিয়ে এটা খায় রোগ গদীব maaf হয় তো আমরা দেখে সবাই অবাক এলাকার মানুষ সবাই আসছে দেখতেছি অনেকে নিয়ে খাইয়া অনেকে বলছে আমাদের অনেক উপকার উপকার হচ্ছেছি আল্লাহ রহমতে এই দুধের বিনিময়ে হয়তো কেউ উপকৃত হয়েছে কারণে এই কারণে এই দুধ পান করার পরে এই মানুষ বিভিন্ন মহিলা পুরুষ আসতেই আছে আসতেই আছে নিতাসে অবশ্য বিশেষজ্ঞ অভিমত হল বিরল হলেও এই ঘটনা অস্বাভাবিক বা অলৌকিক কিছু নয় হরমোনের তারতম্যে প্রাণী দেহে নানা রকম পরিবর্তনের মতো এরকমও ঘটতে পারে শরীয়তপুরের জাজিরা উপজেলায় আঠারো মাসের একটি বকনা গরু দুধ দিচ্ছে এটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে ইতিপূর্বেও আমরা দু এক জায়গায় এরকম দেখেছি আসলে এটা কোনো রোগ না এটা কোনো সমস্যা না যিনি ইসলাম বেস্ট রিপোর্ট এটিএন নিউজ শেষ করব দেশের খবর তবে তার আগে এক নজরে জানিয়ে দেব আজকের দেশের খবরের প্রধান প্রধান শিরোনাম কোটা বিরোধী শিক্ষার্থীরা রাস্তায় পেনশন নিয়ে সরকারের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈঠক কাল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ফের অবনতি উত্তরেও বন্যার পদধ্বনি যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের ভাঙন হুমকিতে কয়েকটি উফিয়ায় রোহিঙ্গা শিবিরে আবারও দুটি পাহাড় ধস শিশু সহ নিহত দুইজন এবং অনলাইন জোয়ার টাকা জোগাতে নরসিংদীর অটো চালক রবি হত্যা গ্রেফতার সাত জন স্পন্সার্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড দেশের খবর ছিল এ পর্যন্ত এটি নিউজের সব খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়া চোখ রাখুন এটি নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে